আমার যেমন বেনি তেমন রবে চুল ভেজাব না। কথাটি লাখো তরুণের ক্রাশ ও ছোট পর্দার অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী মেহজাবিনের সাথে খুব যাই, কারণ বছরের পর বছর প্রেম করছেন অথচ প্রেমিককে রেখেছেন লোকচক্ষুর অন্তরালে। মেহজাবিন অন্তরালে রাখতে চাইলে কি হবে? সত্য কি আর আটকে থাকে? ঠিকই ফাঁক ফোকর দিয়ে বিভিন্ন সময়ে বেরিয়ে এসেছে মেহজাবিনের প্রেমিকের পরিচয়। প্রেমিক নির্মাতা আদনান আল রাজীবের সাথে মেহজাবিন প্রেমের খবর স্বীকার করেন না, অথচ তাদের হুটহাট দেখা যায় হাত ধরে ঘুরতে। হ্যাঁ, এমনই এক ভিডিও ভাইরাল হয়েছিল বেশ কয়েক বছর আগে। মজার ব্যাপার হচ্ছে, তখনও মেহজাবিন বলেছিলেন রাজীবের সাথে তার স্রেফ বন্ধুত্ব, একজন বন্ধুর মতোই নাকি তিনি রাজীবের হাত ধরে ঘুরেছিলেন। কিছুদিন আগে মেহজাবিন সপরিবারে কক্সেস বাজার ছুটি কাটাতে গিয়েছিলেন, সেখানেও নাকি প্রেমিক গিয়ে হাজির। বোঝাই যাচ্ছে দারুণ কিছু সময় কেটেছিল তাদের। সম্পর্কের এত বছর পরেও মেহজাবিন বা রাজীব কেউই প্রেমের ব্যাপারে মুখ খোলেননি, তবে এতদিন পর এই প্রথমবারের মতো সবার সামনে এলেন তারা। দুজনের রোমান্টিক ছবি ঘুরছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 18 ডিসেম্বর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেছেন রাজীব। সেখানে দেখা যাচ্ছে জমকালো পোশাকে সমুদ্র তীরের কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবিন। ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ভালোই লাগে। এরপর থেকেই ছবিটি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, হাজার হাজার মানুষ শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন তাদের। মেহজাবিন ভক্তরা আবার ক্রাশের প্রেমের খবর শুনে বিরহে বিরহী হচ্ছেন। রাজীব মেহজাবিন দীর্ঘদিন প্রেম করলেও মুখে কুলু পেটেছিলেন, এবার কি ইনস্টাগ্রামে ছবি আপলোড করে গুঞ্জনকে সত্য বলেই স্বীকার করে নিলেন তারা? এর আগে এই প্রেমিক জুটি বিয়ে করেছেন বলেও রটনা রটেছিল, তবে সেসব কথাকে তারা উড়িয়ে দিয়েছেন সব সময়। 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমেই শোবিজ অঙ্গনে পা রাখা মেহজাবিন নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। অন্যদিকে আদনান আল রাজীব দেশের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।